ভেতরটা একেবারে শূন্য হয়ে গেছে, তাই দরজাটা অন্তর্পানে ঢলে পড়েছে। তৃতীয় চক্ষুটা খোলার আরেকটা রাস্তা হলো যে সব কিছুকে আপনি ভিতরে ধারণ করে নেন। প্রথমভাবে করাটাই সবথেকে ভালো উপায়। শিবের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল যে তিনি তার তৃতীয় চক্ষুটি খুলেছিলেন, আর বাকি যা কিছু সব ওনার নাচ করা, ওনার ধ্যান করা, দুবার বিয়ে করা, আরও কত কি আছে সেগুলো আসল নয়। উনি নিজের তৃতীয় চক্ষুটা খুলেছিলেন, আর শুধু সেজন্যই আমরা আজও তাকে মনে রেখেছি। এমনকি আজও হাজার হাজার বছর পরেও আমরা ওনার কাছে মাথা নত করি, কারণ জানার কোনো বিকল্প হয় না। জানার কোনো বিকল্প ফর নোয়িং মিন্স হয় না, মানে জানার কোনো রাস্তাই নেই, যদি না আপনার বোধটা এখনকার বোধের মাত্রাকে ছাড়িয়ে যায়। পারসেপশন, যদি না আপনার দেখার ক্ষমতাটা এখনকার সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠতে পারে, জানার কোনো রাস্তাই নেই। জানা মানে মুক্ত হওয়া। তো শিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ, উনি হিমালয়ে ট্রেকিং করেছিলেন বলে নয়, উনি সাপেদের সাথে খেলেছিলেন বলেও নয়, এই সেই কারণের জন্য নয়, বরং তিনি তার তৃতীয় চক্ষুটি খুলেছিলেন বলেই গুরুত্বপূর্ণ। অনেক মানুষই যা উপলব্ধি করতে পারে না, তিনি তেমন কিছু উপলব্ধি করেছিলেন। বেশিরভাগ মানুষের কাছে যা অদৃশ্য তা তার দূরদর্শিতার স্বাভাবিক অঙ্গ হয়ে দাঁড়ায়। তৃতীয় চক্ষুর মানেই এটা। তো লোকে বলে শিব যখন তার তৃতীয় চক্ষুটা খুলেছিলেন, সে এক জ্বলন্ত প্রক্রিয়া, আগুন বেরোচ্ছিল তার থেকে। তারা আগুন বলার কারণ হল যা কিছুই তার কাছে কোনো মানে আছে বলে তিনি মনে করতেন, নিজের মধ্যে সে সব কিছুকেই তিনি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, দিয়ে তিনি যেন একটা অগ্নিকুণ্ড হয়ে উঠেছিলেন, ঠিক একটা চুল্লির মতো, যে নিজের মধ্যে যা কিছু জ্বালানো যায় তা সব কিছুই তিনি জ্বালিয়ে ফেলেছিলেন। আর তখন তার শরীরের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বা রক্ত বেরোনোর বদলে বেরিয়ে এসেছিল ছাই। শিবকে সবসময় ভস্মাঙ্গ বলে বর্ণনা করার কারণ হল উনি কিন্তু ছাই মাখতে যাননি কোথাও, ছাই বেরিয়ে এসেছিল ওনার লোমকূপ থেকে। এটা ইঙ্গিত করে যে উনি সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলেছিলেন, উনি অজ্ঞতার প্রতিটা পরতকে পুড়িয়ে ফেলেছিলেন, যা কিছুকে কোনো মানুষ সত্যি বলে বিশ্বাস করে সেসব উনি পুড়িয়ে ফেলেছিলেন। যেহেতু তিনি সব কিছু পুড়িয়ে ফেলেছিলেন আর সব কিছু ছাই হয়ে গেছিল, তখন এই তৃতীয় চক্ষু খোলার ব্যাপারটা আর তার কাছে অধরা থাকেনি। তো যখন এটা খোলে লোকে আগুন দেখেছিল, কারণ ভেতরের চুল্লিটা তখন পুড়ছিল। দুটো রাস্তা আছে, এই চোখটাকে খোলার। একটা উপায় হলো ভেতরটা একেবারে শূন্য হয়ে গেছে, ফলে দরজাটা ভেতর দিকে ঢলে পড়ে, দরজাটা দুর্বল হয়ে গেছে সেই জন্য অন্তর্পানে ঢলে পড়েছে, কারণ সেখানে কিছুই যে নেই। উনি যে শুধু ওনার চিন্তাভাবনা, ওনার আবেগ, নানা সম্পর্ক বা জিনিসপত্র পুড়িয়েছিলেন তা নয়, পুড়িয়ে ফেলেছিলেন বরং ওনার একান্ত সত্তাটাকে,
স্বতন্ত্র সত্তাটা পুরো জ্বলে পুড়ে গিয়ে ভেতরটা একেবারে শূন্য হয়ে পড়েছিল, তো দরজাটা অন্তর্মুখী হয়ে খুলে গেছিল। তো লোকে আগুন দেখেছিল, কারণ এটা তখনও জ্বলছিল। Another way of opening. তৃতীয় চক্ষু খোলার আরেকটা রাস্তা হলো আপনি সবকিছুকে নিজের মধ্যে ধারণ করে নেন। সবকিছুই ধারণ করা রয়েছে, আপনি নিজের ভাবনার জন্য কোনো অভিব্যক্তি খুঁজে পাচ্ছেন না, আবেগের জন্য খুঁজে পাচ্ছেন না, কোনো কিছুর জন্যই খুঁজে পাচ্ছেন না, এমনকি একটা কথাও বলতে পারছেন না। দেখুন, আপনি যদি চার দিন নীরব থাকেন, পাঁচ দিনের মাথায় আপনার হঠাৎই গেয়ে উঠতে ইচ্ছে হয়। গান করতে না জানলে আপনি শেয়ালের মতো হুক্কা হুয়া করতে চান, কারণ আপনি বের করে দিতে চান, কারণ আপনি বের করে দিতে চান। আপনি কিছুই বের হতে দেননি, এত চাপ জমা হয়েছে যে এই দরজাটা ভেতর থেকে খুলে গেছে। এটা হলো আরেক রকম ভাবে করা। প্রথম ভাবে করাটাই হলো সবথেকে ভালো উপায়, কারণ আপনি যদি চাপ জমিয়ে জমিয়ে এটা খোলেন, তাহলে হয়তো আজকে খুলল আর কালকে আবার বন্ধ হয়ে গেল। কিংবা যথেষ্ট চাপ তৈরি করার আগেই যদি এটা খুলে যায়, আপনি খামখেয়ালি হয়ে পড়ে পালিয়ে যান। হ্যাঁ, কারণ চাপটা এমনভাবেই তৈরি হতে থাকে যে আপনাকে যদি সেটা ধরে থাকতে হয়, তাহলে আপনার, যেহেতু আপনি জানেন না কি হচ্ছে, এটা অত্যাচার বলে মনে হয়। এটাকে সেভেন্থ ডিগ্রি টর্চার বলে মনে হয়। আপনি গোটা প্রক্রিয়াটায় নিজেকে যদি সঁপে দেন, তখন আপনার মন নির্ঘাত প্রশ্ন করবে, এই অত্যাচারটা সহ্য করার মানে কি? কারণ এ যে এক ভীষণ অত্যাচার, এমনকি একটা চিন্তাকেও ব্যক্ত হতে দেয়া যাবে না, কোনো আবেগকে ব্যক্ত হতে দেয়া যাবে না, একটা শব্দও উচ্চারণ করা যাবে না, আপনার মাথায় আসা কোনো মতামতকে ব্যক্ত হতে দেয়া যাবে না, কোনো ধারণাকে ব্যক্ত হতে দেয়া যাবে না। ও, এটা একটা পর্যায়ে আপনাকে ফাটিয়ে দেবে। সব কিছুকে এভাবে ধরে রাখেন যদি, এটা খুলে যাবে, নইলে অন্য কিছু আপনাকে ছিটকে দেবে। কিন্তু আপনি একটু ডিপ্লোম্যাটিক আছেন, আপনি মধ্যপন্থায় বিশ্বাস করেন, তার মানে আপনি কোথাও যেতে চান না। যারা মধ্যপন্থায় বিশ্বাস করে, তারা ঠিক করে নিয়েছে নিজেদের জীবনে কোথাও যাবে না। মধ্যপন্থা মানে আপনার আরামের জায়গা, এটাও না ওটাও না। হয় আপনি ফাঁকা হন, নিছক শূন্যতার শক্তিটাই এটা খুলে দেবে, নইলে আপনি নিজে ভেতরে চাপ জমা করতে থাকুন, এটা ঠেলে খুলে যাবে। খোলার দুরকম উপায়। মধ্যপন্থা মানে আপনি ছাই পাস করতে একেবারে ওস্তাদ, সত্যি সর্বক্ষণ আপনি ছাই পাস করতেই আছেন, ওস্তাদ নন। ওস্তাদেরা কিছু সময়ের জন্যই কাজটা করে, তাই না? তারা দিনের একটা নির্দিষ্ট সময়ই এটা করে, কিন্তু আপনি যেখানেই যান না কেন, নিজের ছাই পাস করতে থাকেন। মধ্যপন্থা, মধ্যপন্থা হলো কোথাও না পৌঁছানোর রাস্তা। আর কিছুক্ষণ পরে মনে হবে রাস্তাটা তো কোথাও যাচ্ছেই না। এখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ দেখলেন সামনে একটা বড় পাথর। এবার যাওয়ার দুটোই রাস্তা, হয় এদিক দিয়ে নয় ওদিক দিয়ে। এদিকে বাঘ গর্জন করছে আর এদিকে আগুন জ্বলছে। আপনি ভাবেন সব থেকে ভালো রাস্তা হলো মধ্যপন্থা, আর সেটা হলো পাথরটার মধ্যে ঢুকে যাওয়া। নিশ্চিত এটা কোথাও আপনাকে নিয়ে যাবে না, এতে আপনার ভালো ব্যায়াম হবে কিছুক্ষণ। পাথরের ভেতর ঢুকতে চাওয়াটা ভালো একটা ব্যায়াম, সত্যি এতে দারুণ মাসেল তৈরি হবে আপনি যদি মধ্যপন্থা অবলম্বন করেন। ব্যাপার শুধু এটাই যে আপনি কোথাও পৌঁছাবেন না।